নমস্কার, এখন বাংলা নিয়ে আমি সঞ্জীব কুমার। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শ্রমিক সংগঠনের বর্ষিয়ান লড়াকু নেতা, এখন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি, শোভনদেব চট্টোপাধ্যায়। সকলের প্রিয় শোভনদা এখন বাংলাকে অকপটে জানালেন তার মনের কথা। পলিটিক্সে প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ, একটা সময় খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি, বহুবার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। বর্ধমানে দল যখন তৈরি হয় 98 সালে, তখন সত্যি খুব কঠিন সময় ছিল। সেই সময় মমতা ব্যানার্জি আমাকে 6 বছর জেলার অবজারভার ছিলাম আমি বর্ধমানে। 2011 থেকে টানা 5 বছর পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক ছিলেন। রাজনীতি তার কাছে মানুষের সেবা করা। জমি থেকে রাজনীতি করছি, এই লড়াই চলছেই আমার। কতগুলো প্রিন্সিপাল নিয়ে মানে আমি রাজনীতি করি আর কি। এই প্রিন্সিপালের মূল কথাটা হচ্ছে, আমার বাবা বলে দিয়েছিলেন যে রাজনীতিটা সেবার মনোভাব নিয়ে করো, আমি এখনো সেটাই মেনে চলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তিনি একনিষ্ঠ কর্মী হিসেবেই কাজ করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বা দলের প্রতি কখনো কোনো রকম মন্তব্য করেছি বলে আমার মনে নেই, কখনো করিনি। আর আমার আনুগত্য নিয়েও আমি 100% অনুগত দলের প্রতি। এটা আমার একটা ক্যাপিটাল আর কি, যে আমি দলের প্রতি অনুগত, দল ছেড়ে বেরিয়ে যায়নি, আবার দলে ফিরে আসেনি, এ ধরনের কোনো ঘটনা নেই। দল তৈরি হয়েছে, কংগ্রেস থেকে বহিষ্কার করে দিয়েছে আমাকে, মমতা ব্যানার্জিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 97-এর 22শে ডিসেম্বর। এবং সেই ক্ষেত্রে সেই থেকে আছি, একই সঙ্গে আছি বিদ্যুৎ দপ্তরে। আমি মন্ত্রী, আমার বিরাট ইউনিয়ন, এবং আজকে নয় আমি 40 বছর বিদ্যুৎ দপ্তরে ইউনিয়ন করি। কিন্তু আমি ওদের জানিয়েছি যে আমি রিজাইন করতে চাই, কারণ দপ্তরের মন্ত্রী আর দপ্তরের ইউনিয়ন লিডার দুটো একসঙ্গে হওয়া যায় না। অর্থাৎ আমাদের যে মূল স্লোগান, সবার জন্য আলো, সবার ঘরে আলো এবং 24 ঘন্টা 7 দিন আলো, এই যে স্লোগান, এগুলোকে কত তাড়াতাড়ি আমি ফুলফিল করতে পারি তার জন্যে যতটা সম্ভব নিজেকে ইনভলভ করা করছি। 1,63,00,000 কনজিউমার আছে আমাদের, মেনলি সাবস্টেশনের 33/11 kV। এই সাবস্টেশনগুলো যত আমি বাড়াতে পারবো, তত বিদ্যুতের কোয়ালিটি ভালো হবে। তো আমরা আমাদের টাইমে, আমাদের রেজিমেতে আমরা 4.90 পয়সা আমরা কমিয়েছি বিদ্যুতের দাম। সাবসিডি তো দেওয়াই হয়, 550 কোটি টাকা সাবসিডি অলরেডি গভর্নমেন্ট দেয়। বিদ্যুতের রেগুলেটরি কমিশন আছে, তারা বলছিল বিদ্যুতের দাম বাড়াতে হবে। বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হবো হয়তো আমরা, যদি এইভাবে আমাদের উপর চাপ আসে। তবে কতটা মানুষকে রিলিফ দিতে পারি এটাও আমরা ভাবছি। কোনো কাটা ছেঁড়া নয়, শুধুমাত্র জনিপথ দিয়েই অপারেশন সম্ভব। গাইনি সমস্যায় শহরে হাতে গোনা যে কজন মাইক্রোসার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তাদের মধ্যে প্রথম সারিতে আছেন ডক্টর সঞ্জয় বিশ্বাস, ভাগীরথী নেউটিয়া, রুবি জেনারেল, আর এন টেগোরের মতো নামী হাসপাতালের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। মাইক্রোসার্জারিতে তাঁর সাফল্যের হারও বেশ ভালো। এখন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, পেট না কেটেই অনেক বড় অপারেশনই সাফল্যের সঙ্গে করা সম্ভব এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে। গাইনির আরও অনেক সমস্যার সমাধানের কথা জানালেন চিকিৎসক সঞ্জয় কুমার বিশ্বাস। এখন চতুর্দিকে যে একটা ট্রেন্ড আছে, যে ল্যাপ্রোস্কোপি বা এন্ডোস্কোপিক সার্জারি, একটিকে বলে ল্যাপ্রোস্কোপি, যেখানে একটি টেলিস্কোপ, তার পেছনে ক্যামেরা লাগানো, পেটের মধ্যে একটি ছোট্ট 5 মিলিমিটার বা 10 মিলিমিটার ছিদ্র করে পেটের মধ্যে ঢোকানো হয় একটা পোর্টের মাধ্যমে। সেই পোর্টটা দিয়ে পুরো পেটটা ভালো করে দেখা যায় এবং তার মাধ্যমে অপারেশনটা করা হয়, অন্য কিছু সাইড পোর্ট বানিয়ে যেটা দিয়ে অপারেশনটা করা হয়। আর শুধু নাভির আশেপাশে এই পোর্টটা করা হয়, হয় নাভিতে নয় আশেপাশে করা হয়। সেটা করে দেখানোটা হচ্ছে নাভির পোর্টটা দিয়ে, আর বাকি পোর্টগুলো দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে অপারেশনটা পারফর্ম করা হয়। আরেকটি জিনিস আছে যাকে বলে হিস্ট্রোস্কোপ, যে ক্ষেত্রে নাভি বা পেটে কোনো ছিদ্রটিদ্র করা হয় না, সেটা জনিপথ দিয়ে একটা ক্যামেরা টেলিস্কোপ ঢোকে, সেই ক্যামেরা এবং সেই টেলিস্কোপ এবং ক্যামেরার মাধ্যমে টিভিতে আমরা দেখতে পাই যে জরায়ুর ভেতরে কোনো অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে, কোনো পলিপ আছে নাকি, কোনো ফাইব্রয়েড আছে নাকি, বা অনেক ক্ষেত্রে যাদের বাচ্চা কাচ্চা আসছে না, বাচ্চা না আসার কোনো কারণ আছে নাকি,
সেটা দেখাও যায় এবং প্রয়োজনে অপারেটিভ হিস্টোস্কোপ মাধ্যমে এটাকে অপারেশন করে দেওয়া যায়। ফলে পেট না কেটেই আমরা পেটের মধ্যে ছিদ্র করে অথবা পেট ছিদ্র না করে শুধু জনিপদ দিয়েই অপারেশন করে পুরো ডিজিজ প্রসেসটাকে আমরা সারিয়ে ফেলতে পারি। ইদানিংকালে আমি আপনাকে বলতে পারি যে শুধু ডেলিভারি বা বাচ্চা হওয়া বা সিজারিয়ান সেকশন ছাড়া বাকি যে কোনো অসুখ, গাইনোকোলজিক্যাল অসুখ, টিউমার, সিস্ট, পলিপ সবই এই এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করা যেতে পারে এবং সাইজটা কোনো ফ্যাক্টর না। এই অপারেশন করে ম্যাক্সিমাম দিনের দিন অথবা পরের দিন রোগীকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং পেশেন্ট হেঁটে চলে বেড়াচ্ছে এবং আমার বহু রুগী 5 দিন বা 7 দিনের মাথায় তার কাজের জায়গায় জয়েন করে ফেলছেন, ফলে লস অফ ওয়ার্ক কম, লেস হসপিটাল স্টে, লেস পেন, লেস কসমেটিক ডিফর্মিটি, এই সব অ্যাডভান্টেজই অ্যাডভান্টেজ। এইটা বললাম যে এর খরচ মোটেই বেশি না। এই প্রথম প্রথম যখন যন্ত্র আবিষ্কার হয়েছিল যন্ত্রের টাকা আমাদের তো রিকভার করতে হতো, সেই জন্য বিরাট একটা কস্টলি ছিল। তা ইদানিংকালে অ্যাপারেন্টলি দেখা হচ্ছে যেহেতু হসপিটাল স্টে 24 ঘন্টা বা ম্যাক্সিমাম 48 ঘন্টা এবং হচ্ছে যে এবং মেশিনও এখন অনেক লেস কস্টলি হয়ে গেছে, তার ফলে খরচ অ্যাট পার অথবা আমি লেস বলবো, লেস দ্যান ওপেন সার্জারি, কারণ হসপিটাল স্টে কম হচ্ছে, ওষুধ কম লাগছে, পেশেন্টের লস অফ ওয়ার্ক কম হচ্ছে, তা এফেক্টিভলি তো পেশেন্ট ইজ মাচ মোর কমফোর্টেবল এবং খরচ আলটিমেটলি কমই দাঁড়াচ্ছে সেটা। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। We have always defined ourselves by the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiative from the GIS Group. The Wall of Knowledge. Engineering Lives. By the ability to overcome the impossible. And our greatest strength is our faith. Hello, what's going on? Today's mere graduation. Educational initiative from the GIS Group. The Wall of Knowledge. Engineering Lives. কেন্দ্রীয় সরকারের ট্রেনিং এর জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে বলে জানালেন কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক। আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে শুভ বিজয়ার ও দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আরও আনন্দের সঙ্গে জানাচ্ছি চলতি মাসেই কেন্দ্রীয় সরকার মারফত তারকেশ্বর চাউলপটি প্রশিক্ষণের জন্য চিঠি এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই চলতি মাসেই আমাদের সেই প্রশিক্ষণ আরম্ভ হবে। যেটুকু আমাদের কাছে যেটুকু তথ্য এসে পৌঁছেছে এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে রাজ্য সরকার হয়ে আগামী নভেম্বরের মাসের মধ্যেই আমাদের 18টা ডিস্ট্রিক্টের যে কৃষি বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রগুলো রয়েছে ওইখানে আমাদের এই সংস্থার 6,500 সদস্যকে বা কর্মীকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের নভেম্বর মাসের লাস্ট কি উইদিন ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে হয়তো গভর্নমেন্টের ওই কৃষি বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র থেকে প্রত্যেকের কাছে প্রশিক্ষণ নেবার জন্য তাদের বাড়িতে বার্তা পৌঁছে যাবে আমরা আশা করছি। আরও মানে যতটা সম্ভব তাড়াতাড়ি এই প্রক্রিয়াকরণকে শেষ করা যায়। দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, দাঁত ভালো রাখতে কি করবেন শুনুন ডাক্তারবাবুর পরামর্শ। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না মানুষ, এই প্রবাদ সর্বজন বিদিত। তাই দাঁতকে মানুষ বরাবরই অবহেলা করেন আর সেখানে শুরু হয় সমস্যা, বাসা বাঁধে রোগ। সেই দাঁত ভালো রাখতে কি করা উচিত, দাঁত মাজার পদ্ধতি বা কি, জানালেন আর আহমেদ ডেন্টাল কলেজের বিশিষ্ট দন্ত চিকিৎসক রাজু বিশ্বাস। বেসিক্যালি দাঁত সবসময় একটা মানুষের কাছে বহু বছর ধরে নেগলেক্টেড বিষয়। অনেক শ্রেণীর মানুষ এখনো দাঁত মুখের রোগ সম্বন্ধে ততটা ওয়াকিবহল নয়। তাদের যেটা মেন কমপ্লেন থাকে যে ডাক্তারবাবু আমাদের মুখটা দেখুন, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে,
ব্রাশ করতে গেলেই রক্ত বেরোচ্ছে সকালবেলা, আমাদের দাঁতগুলো কেমন নড়ে গেছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, এবং তার সাথে এখন একটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো মুখের বিভিন্ন জায়গায় আলসার এবং টিউমার নিয়ে আসছে, যেটা আমাদের আমরা বলি এটা প্রি ক্যান্সারাস, মানে ক্যান্সারের জন্যে এটা খুব দায়ী, এটা পরে ক্যান্সারে কনভার্ট করছে। অ্যাটলিস্ট মুখের যে কোনো বিষয়ে প্রবলেমের জন্যে নর্মালি বছরে দুবার দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দাঁত ঠিক রাখতে গেলে যেটা ম্যান্ডেটারি সেটা হলো যে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ব্রাশ করতেই হবে, আর সকালে যদি আমাদের ব্রাশ করতেই হয় সেটা সকালে ব্রেকফাস্টের পরে, অথবা আমি বলবো যদি সময় হয় দুপুরবেলা যে ভারী খাওয়া দাওয়া করি তারপর যদি সেই ব্রাশিংটা কিছুটা অর্থে একটু করে নেওয়া যায়। ওপরের দাঁত ব্রাশ করুন এমনভাবে যে সেটা ওপর থেকে নিচে, ব্রাশটাকে আপনি মুভমেন্ট করুন, নিচের দাঁতের ব্রাশিংয়ের ক্ষেত্রে নিচের থেকে ওপরের দিকে মুভমেন্ট করুন, এবং দাঁতের ভেতরের পোর্শনের মুভমেন্টের জন্যে ভেতর থেকে বাইরের দিকে সবসময় মুভমেন্টটা করুন। 1 মিনিট 20 সেকেন্ড সাফিসিয়েন্ট ব্রাশিংয়ের জন্যে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী শনিবার সকাল 9:15 মিনিটে।